আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের যে মুভি দ্য লাস্ট হোপ যেটা নরওয়ের সাথে, সেটা কিন্তু ইংল্যান্ড, তারপরে সুইডেন, জার্মানি, ফ্রান্স, ইটালি, তারপরে ওইদিকে হচ্ছে হলো আপনার দুবাই, এইদিকে হচ্ছে পাকিস্তান, ইন্ডিয়া, চায়না, এত দেশের কিন্তু আর্টিস্ট থাকে ওই ছবিটাতে। কারণ ওই ছবিটা হচ্ছে কার রেসিং এর উপর, একদম নতুন থিম। আমি আমি জানি আমেরিকাতে এই ছবি হয়েছে অনেক, বাট আমি চাচ্ছি বাংলাদেশে এই ধরনের একটা গল্পের মুভি হোক, যে ডিফারেন্ট কিছু আছে। তো ওই সময় আমরা আসলে একসাথে কাজ করতে পারি, যদি ওরকম আপনি আমার সাথে যোগাযোগ করিয়ে দেন, আমরা হয়তো কাজ করতে পারবো। আমরা ওই দেশে ওই ছবিতে কিন্তু আমরা এতে আর্টিস্ট হিসাবে দেখি, নট প্রডিউসার হিসাবে। ওই ছবিতে আমি বর্ষা হচ্ছে আর্টিস্ট, ওইটা তো অনেক দেশের আর্টিস্ট। ওই যে বললাম আপনারা দেখেছেন অলরেডি মাহিরা খান পাকিস্তানের, তো ওরা হচ্ছে ওই দেশের যারা প্রডিউসার বা তারা ওদের যে আর্টিস্ট, মানে ওইটা এই ইন্টারন্যাশনাল একটা মুভি, ওইটাতে আমরাও আর্টিস্ট হিসেবে কাজ করব। তবে অ্যাজ এ আর্টিস্ট হিসেবে হলো আমি সব জায়গায় একই কথা বলি, আমি যে যেহেতু আমার বাংলাদেশ, তোমাদের যদি ডাবল শুটও করতে হয় তাহলে আমাকে কিন্তু ওই যে এভারেস্ট করলে আমি কাজ করবো, একদম ইজি কথা, সোজা কথা আমার। আমি যদি অফিস স্কিনও হয় আমি একই রকম কথা বলবো, অন স্কিন হলে আমি একই রকম কথা বলবো। আর এই ধরনের কথাগুলোকে আমি ঘৃণা করি, যারা কথায় বলবে যে আমরা সবাই একটা ফ্যামিলি, আর কাজে দেখাবে আমরা আসলে একদম সম্পূর্ণভাবে সেপারেট, এই ধরনের স্পিচকে আমি ঘৃণা করি, এই ধরনের কথাকে আমি ঘৃণা করি। এই ধরনের স্পিচ আর কেউ আমার সামনে দিলে আমি তার প্রতিবাদ জানাবো, যে এই ধরনের স্পিচ দেওয়া থেকে বিরত থাকবেন, খবরদার এই ধরনের কথা বলবেন না। চলচ্চিত্র যদি একটা ফ্যামিলি হয় তাহলে অনন্ত জলিল কি করেছিল? পিকনিক করলে অনন্ত জলিলকে দরকার, একটা মিলাদ হবে অনন্ত জলিলকে দরকার, একটা অনুষ্ঠান হবে অনন্ত জলিলকে দরকার। হ্যাঁ, তাহলে সবসময় তখন হচ্ছে একটা ফ্যামিলি হয়ে যায়, তখন হচ্ছে একটা ফ্যামিলি হয়ে যায়। এই জন্যে ক্যামেরার সামনে আজকে তাদের মুখ অলরেডি আপনারা পরিচিত হয়ে গেছে, তাদের ক্যারেক্টারগুলো, তাদের যে ক্যারেক্টার আপনাদের সামনে অলরেডি পরিচিতি হয়ে গেছে, যে তাদের যে মুখে আপনাদের সামনে যে ক্যামেরায় বলে যে আমরা একটা ফ্যামিলি, সত্যিকারে তারা একটা ফ্যামিলি। অনন্ত জলিল কি কিছুই করে না ইন্ডাস্ট্রির জন্য? এই পরিচালক সমিতি যে ছোপাতে বসে এটা অনন্ত জলিলের কাজ, এই প্রযোজক সমিতি যে আজকে এত সুন্দর রূপ তার উপরেই দেখবেন অনন্ত জলিলের নাম। আপনি একটা পিকনিক হবে দেখবেন একদম টপে অনন্ত জলিলের নাম লেখা, অনন্ত জলিল কিছুই করে না। তাহলে কি অনন্ত জলিল শুধু কন্ট্রিবিউশনের জন্য অনন্ত জলিলের একটা ফ্যামিলি? এটা আই ডোন্ট ওয়ান্ট টু, আমি একজনের নাম বলে কিছু করতে চাই, আমি একজনের নাম বলে বলতে চাই, আমি তাদের জন্য বলতে চাই যারা মিথ্যা প্রচার করে মানুষের সামনে বলে বেড়ান আমরা একটা ফ্যামিলি, আমি তাদের জন্য বলতে চাই। কেউ আমার শত্রু না, আর আমি কেউকে শত্রু ভাবি না, আমি তাদের জন্য বলতে চাই এই ধরনের মিথ্যাচার বন্ধ করতে হবে, এই ধরনের মিথ্যাচার ক্যামেরার সামনে বন্ধ করতে হবে। অনন্ত জলিলের মতন এরকম ভোগ করার সাহস থাকতে হবে, এরকম অনেস্ট থাকতে হবে, সত্যবাদী হইতে হবে, যে যা করবে সত্য করবে, যা করবে সততার সহিত করবে, যা করবে মানুষের জন্য করবে, এই ধরনের সততা থাকতে হবে। মুখে মিষ্টি মিষ্টি কথা বলা আর পিছনে এই ধরনের কাজ করা, এগুলি আমি ঘৃণা করি, সম্পূর্ণভাবে এখন থেকে আমি ঘৃণা করি।